নমস্কার, মু রস্মিতা প্রধান আপন মানুষ মো চ্যানেল কু স্বাগত করুছি। আজ মু গোটে বড়িয়া রেসিপি দেখাইলি, সেইটা হল ভাত পাজলা পিঠা। আপন মানে কেবে এটা খাই নথিবে, সেইপাই আপন মানুষ আজ মু দেখাইবাকু যাউছি। যদি আপন মানে মো চ্যানেল কু সাবস্ক্রাইব করিনাহাতি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন্তু এবং দেখন্তু ভাত পাজলা পিঠার রেসিপি। ভাত পাজলা পিঠা পাই এটি চাউল কু 2 ঘন্টা পাই বতরে নিয়েছিলি, আর এটা কিছু ভাত নিয়ে যাইছি, এবে তাকু গ্রাইন্ড করবা। এবে কিছু চাউল দিয়ে দেবা, এবে কিছু ভাত মিশিয়ে নেবা। এবে তাকু গ্রাইন্ড করে নেবা। দেখন্তু চাউল কু ভাল ভাবে গ্রাইন্ড করে নেলি, এবার তাকে বাহির করে নেব। দেখন্তু চাউল আউ ভাত কু ভাল ভাবে বাটি নেলি। এবে কিছু চিনি মিশিয়ে নেবা। এবার স্বাদ অনুসারে লুণ মিশিয়ে নেবা। এবে তাকে ভালো ভাবে গোলাই নেবা। দেখন্তু ভাত আউ চাউল চিনি সবু ভালো ভাবে মিশিগলা। এবার তেল কড়াই বসাইকি তাকে ছাড়িবা। দেখন্তু তেল আমার গরম হয়ে গলানি, এবে বাটি থাকা পিঠকু দিয়ে দেবা। এবার পিঠা গুড়ি ব্রাউন কলর হওয়া পর্যন্ত ছাড়ি। পিঠা লোকটে নেবা। দেখন্তু পিঠা আমার ব্রাউন কলর হয়ে গলানি, এবার তাকে বাহির করে নেবা। এইভাবে বাকি পিঠা গুলি ছাড়ি নেবা। দেখন্তু ভাত পাজলা পিঠা আমার কেতে বড়িয়া ভাবে প্রস্তুত হয়ে গলা, আপন মানে বি ঘরে ট্রাই করন্তু। পিঠা রেসিপিটি আপনার কেমিতি লাগিলা কমেন্টে জনাইবে, ভালো লাগিলে লাইক করবে, শেয়ার করবে এবং মো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। রয়েছে, নমস্কার।